Good evening, Dominika এবং আমি আমাদের ন্যাশনাল ডে ছিল UAE-র সো 52 বছর উপলক্ষে আর সেখানে আমার বাসায় গেস্ট চলে এসেছে পোল্যান্ড থেকে ডমিনিকা সো সকাল মানে ও বেশ কিছুদিন ধরে আমার সাথে থাকবে এবং আমরা দুজনেই মিলে অনেক ঘোরাঘুরি করছিলাম ডমিনিকা এবং আমি ডমিনিকা বলছিলাম মিরাকল গার্ডেনে তো আমরা এইটা আমাদের ন্যাশনাল ডেতে চুজ করেছি সো মিরাকল গার্ডেনে যাচ্ছি আমি ডমিনিকা আপনারা যারা বাংলাদেশে থাকেন বা অন্যান্য কান্ট্রিতে আছেন তারা হয়তো জানেন মিরাকল গার্ডেনে যে যাওয়ার টাইমটা আসলে এখন এই 6 মান্থ মিরাকল গার্ডেন খোলা থাকে এবং ফ্লাওয়ার থাকে আমার নিজেরও গত কয়েক বছর ধরে এখানে যাওয়া হয়ে ওঠেনি কারণ অনেক ব্যস্ত ছিলাম বাট থ্যাঙ্কস টু ডমিনিকা ওর জন্য আসলে আমি ওকে উদ্দেশ্য করেই যাওয়া হলো তো আমরা দুজন লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে টিকিটের জন্য যেখানে আমাদের রেসিডেন্সের জন্য ছিল 65 করে আর যেহেতু ন্যাশনাল ডে আর রেসিডেন্স ছাড়া যারা ছিল তাদের 95 করে তো আমরা টিকিটও কালেক্ট করে নিলাম তারপর আমরা ভাবছি আমরা ভিতরের দিকে যাচ্ছি এর আগে আমরা একটু ছবিও তুলে নিলাম এই যে খুব সুন্দর করে সাজানো ছিল দেখেই বোঝা যাচ্ছে বাহির দেখেই কথায় আছে না যে মানে যেটা আসলে বাহির থেকে দেখতে সুন্দর হবে এত সুন্দর করে গোছানো বোঝা যাচ্ছে ভিতরে অবশ্যই আরও সুন্দর হবে ঢুকে গেলাম ঢোকার পরে সুন্দর করে এন্ট্রিটা দেখলাম এই আমি একটু রৌদ্র ছিল তাই আসলে আমি গ্লাসটা খুলতে পারিনি খুব সুন্দর করে অনেকগুলো ডিজাইনের আদলে সাজানো ছিল ফ্লাওয়ার প্রচুর ফুল বসার জন্য বাট আজকে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগছিলো এরকম অনেকগুলো জায়গা আছে বাট আজকে আরেকটা বিষয় হলো ন্যাশনাল ডে বলে প্রচুর মানুষ ছিল প্রচুর মানে প্রচুর আমি সবাইকে সাজেস্ট করবো যেদিন একটু কম থাকে আসলে সেদিন গেলে আমাদের ছবি তোলা বা ভিডিও করতে ভালো লাগবে কারণ এত মানুষ ছিল যে ছবি তুলতে গেলেও আমার একটু প্রবলেম হচ্ছিলো দেরি হচ্ছিলো দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো তারপরে সিঙ্গেল মানে করে ছবি তুলতে পারছিলাম না আমি খালি জায়গা খুঁজে পাচ্ছিলাম না সো তারপরে ভালো লাগছিলো একটা উৎসব মুখর অবস্থা ন্যাশনাল ডেতে আসলেই উৎসব মুখর অবস্থা থাকে দুবাইতে 4-5 দিন আমাদের এই 3-4 দিনের ছুটিটা আমরা আসলেই ভালোভাবে কাটানোর চেষ্টা করছি তো পুরো জায়গাটাই আমি এভাবে ঘুরতেছিলাম এর মধ্যে আবার ডমিনিকা আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল যেহেতু আমরা সবাই যারা গিয়েছিলাম বাকিরা বাকিদের মতো করে ঘুরছিল এইভাবে বারবার করে আমাকে ভিডিও করে দিবে না তখন ডমিনিকাকে আমি বলতেছিলাম এটা করো এইভাবে একটু করো এইভাবে করো ডমিনিকা আমাকে হেল্প করছিল এত মানুষ ছিল আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি এই যে আছি আমি এখানে তারপরে হ্যাঁ আমি যে ড্রেসটা পরেছিলাম এটা ন্যাশনাল ডের জন্যই আসলে পরা এখানকার ন্যাশনাল পোশাক যেহেতু আবায়া দেখতে সাদা হলেও এটা কিন্তু একটা আবায়া হয়তো বোঝা যাচ্ছে কি না আমি জানি না বাট সেই সাথে ওদের একটা পিন লাগিয়ে নিলাম এই যে হেলিকপ্টারটা দেখা যাচ্ছে প্রচুর ফুল এত সুন্দর করে ফুটে আছে না মানে আসলে ফ্লাওয়ার বা ন্যাচার তো সবাই পছন্দ করি আমরা যদি কেউ বলি যে ন্যাচার পছন্দ না অন্য কারো কারো এটা আসলে ভুল কথা যার কোনো কিছু ভালো লাগে না বা এমনিতে খুব আকর্ষণ কম সেও যদি এই জায়গাটাতে যায় অবশ্যই সেও পেয়ে যাবে এই আমব্রেলার যে কর্নারগুলো আছে প্রত্যেকটা খুব সুন্দর এগুলো বাবল ছিল কিছু আমি জানি না কি কেন বলছিল দেন ডমিনিকাকে বললাম আমি আমাদের মধ্যে একজনকে বললাম ডমিনিকা আর আমার কিছু ফুটেজ দেওয়ার জন্য কারণ ডমিনিকার সাথে অনেকক্ষণ ধরে কোনো ফুটেজ হচ্ছিল না যেহেতু আমি আজকের এই ডেটা মানে আমার ইয়াতেই ছিল ডমিনিকা ওর সাথেই ঘোরাটা আমার উদ্দেশ্য ছিল দুজন ঘুরছিলাম অ্যান্ড শি ইজ ভেরি ভেরি প্রিটি লেডি
অ্যান্ড ওর মনটা খুবই ভালো। এবং মানে অনেক সময় দেখা যায় সব ফরেনারদের একরকম থাকে না, ইমোশনটা একটু কম থাকে। বাট সবচেয়ে মজার বিষয় ওর মধ্যে আমাদের মতো একটা ইমোশন আছে, ওর মধ্যে আমাদের মতো একটা ইয়ে আছে। মানে ওকে অনেক ভালো লেগেছে আমার, আশা করি ওরও আমাকে অনেক ভালো লেগেছে। হ্যাঁ সেটা তো বলি, এবং অল্প কিছু দিনের মধ্যেই আমার খুব ক্লোজ হয়ে গিয়েছে। তো আমরা যা একটু ঘুরে দেখছিলাম জায়গাগুলো, এবং সেই সাথে একজন আর্ট করছিলেন। তারপর আমরা এর মধ্যে অনেকগুলো ছবিও নিয়ে নিয়েছি যেগুলো আমরা পোস্ট করব। সো এই টাইমটাতে আসলে যারা মিরাকেল গার্ডেন আসতে চান অবশ্যই তারা মানে চলে আসবেন, বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে অবশ্যই এই যে জায়গাগুলো ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। ঘুরলে আসলে মানুষের মনের যে আসলে অনেক কিছু চেঞ্জ হয়, এটা হলো ক্লকের আদলে করা। সো আমি প্রত্যেকটা জায়গায় একটু একটু করে হলেও যাওয়ার ট্রাই করেছি, আর সব সময় তো অন্যরা ভিডিও করে দিচ্ছিল না, তাই আমি দমিনিকাকে করে দিচ্ছিলাম, দমিনিকা আমাকে করে দিচ্ছিল। সো তারপর উপরে উঠে গেলাম, একদম উপরে ওঠার পরে এই জায়গাটা আমি পুরো প্লেনটা খুব ভালো করে দেখা যাচ্ছিল এমিরেটসের। আমরা আসলে নাচে নাচে হাসাহাসি করছিলাম, একটা কারণ হলো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক হচ্ছিলো, বাট ওইটা আসলে আমি আর দেইনি। আর এর মধ্যে অনেক লোকজন উপর থেকে আসলে পুরো ভিউটা খুব সুন্দর লাগছিলো, মানে খুবই সুন্দর লাগছিলো। আসলে এটা আমি বললে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিলো। তারপরে আমরা আরও অনেক কিছু প্ল্যান ছিল, এখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এর মধ্যে এখানে পিকচার 100 দিরহাম করে নিবে, ইট ওয়াজ লিটল বিট এক্সপেন্সিভ। সো আমার মনে হয়েছে যে এটা আসলে এতটা প্রয়োজন নেই। এর মধ্যে দিক দিয়ে নামার একটা জায়গা ছিল, আমি ওই জায়গাটাতেও একটু ঘুরে আসলাম। ডমিনিকা বলছিল যে যাও এখানে ভালো লাগবে, বা ইটস নাইস। সো গেলাম এবং ও আমার কিছু ফটোজ নিয়ে নিল। সো আপনারা যারা আমার এই ফ্লাওয়ার বা মিরাকেল গার্ডেনের ভিডিও দেখবেন, তারা যদি কেউ দুবাইতে মিরাকেল গার্ডেনে আসতে চান, যারা আসেননি অবশ্যই আমাকে নক করতে পারেন, যে কোনো সাজেশন আমাকে বলতে পারেন নিতে চাইলে, আই উইল হেল্প ইউ। দেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, আই থিঙ্ক অনেক ভালো লাগবে। খুব ভালো করে প্রফেশনালভাবে আমি হয়তো করতেই পারি না, কজ আমি এতটা টাইম পেয়ে উঠি না, আমি সেই জন্য অনেক দুঃখিত। বাট আমি ট্রাই করি, আর আমি সেটাও চেষ্টা করি যখনই আমি কোথাও ভালো কোথাও ঘুরতে যাই বা দেখতে যাই, কোনো জায়গায় যাই, আমি চেষ্টা করি সেই জায়গাটার কিছু ফুটেজ আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা দেখতে পারেন। একটু ক্লান্ত ছিলাম, আমরা দুজন দুটা জুস নিয়ে নিলাম, এবং আমারটা ছিল ম্যাঙ্গো জুস, ওটা আসলে একদমই ভালো ছিল না, ব্লুবেরি অ্যাকচুয়ালি পুরোটাই কালার ছিল, পুরো লিপস কালারে ভরে গিয়েছিলো। দেন মোটামুটি বের হওয়ার টাইম হয়ে গিয়েছিলো, আমরা এই সাইড দিয়ে বের হচ্ছিলাম। অ্যান্ড এটা আর্টিফিশিয়াল একটা গাছের নিচে এত সুন্দর করে রাস্তা করেছে। তারপরে এইদিকে আমরা আসিনি আগে, সেই জন্য আমি এইদিকে একটা ফুটেজ নিয়ে নিলাম। আমি আসলে এই জায়গাটা খুঁজতেছিলাম যে কোথায় আছে, যে যেখানে ওই জলগুলো মুভ করছে, তো অলরেডি আমি সেই জায়গাটা পেয়ে গিয়েছিলাম। তো সবাইকে রেখে আমি একটু দ্রুত চলে এসেছিলাম এই জায়গাটার ফুটেজটা নেওয়ার জন্য। এর মধ্যে যেহেতু ন্যাশনাল ডে, ওইখানে রেডি হচ্ছিলো, স্টেজটা গোছানো হচ্ছিলো, সবাই টিকটক সব কিছু নিয়ে ব্যস্ত ছিল। আমরা যাচ্ছি, এই এখানে একটা মজার কাহিনী ঘটেছে, এটা নাই বললাম। এর মধ্যে এখানে একটা টিম এসেছিলো উজবেকের, ওরা খুব নাচানাচি করছিলো, আর এইভাবেই আমরা আমাদের আজকের এই দিনটা শেষ করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।